লন্ডনের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন বিয়ানীবাজারের ভাড়াটিয়া যুবক শাকিল আহমদ। সিলেটের ভুক্তভোগী এক তরুণীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় প্রতারক শাকিল আহমদের। এক পর্যায়ে গড়ে ওঠে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। তবে প্রেমের কিছুদিনের মধ্যে ভুক্তভোগী তরুণীর কিছু অন্তরঙ্গ ছবি সংগ্রহ করেন শাকিল আহমদ। তারপর শুরু হয় ব্ল্যাকমেইল। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দফায় দফায় সে ভুক্তভোগী তরুণীর কাছ থেকে নেয় 28,000 টাকা। টাকা না দিলে সে আত্মহননেরও প্ররোচনা দেয় ভুক্তভোগী তরুণীকে। ইতিমধ্যে অভিযুক্ত যুবকের জাতীয় পরিচয়পত্র এসে পৌঁছেছে টাইমস টিভির হাতে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অভিযুক্ত এই যুবকের বাড়ি সিলেটের কুমারপাড়া এলাকায়। বিগত কয়েক মাস থেকে বিয়ানীবাজারের সুতারকান্দি আমেরিকান এক প্রবাসীর বাড়িতে সে ভাড়াটিয়া থাকত। এমন ঘটনায় প্রতিবেশীরাও বিব্রত। তার ন্যাশনাল আইডি অনুযায়ী শাকিল আহমদ, তার বাড়ি ন্যাশনাল আইডি আমার কাছে যে ইয়া আছে, এটা সিলেট কুমারপাড়া তার ঠিকানা। আমরা এখানেও বিগত 3-4 মাস তাকে ভাড়াটিয়া থাকে আমার পাশের বাড়ি, আমার চাষার বাড়ি। তাই আসলে ইয়ার তখন আমেরিকার তখন, কিন্তু আজকে আমি হুট করে ফেসবুকের মাধ্যমে দেখি আর যে বিভিন্ন প্রতারণামূলক কাজের সাথে জড়িত। আসলে আমার গ্রামের ঠিকানা হওয়ায় আমার কাছেও বিব্রত বোধ লাগে, বা আমার গ্রামবাসী অনেকে এটার প্রতিবাদ জানার। সবশেষ ভুক্তভোগীর কাছে দাবি করা হয় আরও 5,000 টাকা, নয়তো এসব ছবি বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করবে, এমনই হুমকি দেয় শাকিল। অতিষ্ঠ হয়ে ওঠেন ভুক্তভোগী তরুণী। আর কোনো উপায় না পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে ভুক্তভোগী লিখিত অভিযোগ করেন। একজন ব্যক্তি অনলাইন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার ব্যক্তিগত ছবি এডিটের মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলভাবে প্রচারের হুমকি ও অর্থ দাবি করছে। অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব নয় সিলেট অনুসন্ধানপূর্বক ঘটনার সত্যতা যাচাইয়ের নিমিত্তে কার্যক্রম শুরু করে। পরে শাকিল আহমদকে র‍্যাব নয় বিয়ানীবাজার থেকে আটক করে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তরুণ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায় সে দীর্ঘদিন ধরে অনেকের সাথে একই ধরনের প্রতারণার আশ্রয় গ্রহণ করে ব্যক্তিগত ছবি সংগ্রহপূর্বক ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায় করে আসছে। র‍্যাব জানায় আটককৃত যুবককে বিয়ানীবাজার থানায় সোপর্দ করা হয়েছে। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, আদালতের মাধ্যমে ইতিমধ্যে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিরুদ্ধে ওয়ারেন্টও আছে, বাংলাদেশে মামলা এবং ওয়ারেন্টে কোর্টে পাঠিয়েছে। এর আগে 2009 সালে একই ধরনের প্রতারণার দায়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল শাকিল। জেল থেকে বেরিয়ে একই অপরাধে সে আবার যুক্ত হয়। জুবাইর আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক।